হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো দুবাইয়ের সুন্দরী রাজকুমারী শাইখা মারহা তার বিলাসবহুল জীবন সম্পর্কে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। শেখ মেহরা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পরিচিত। এখানে যে কেউ যেতে চান, এদেশের উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশাপাশি এখানকার মানুষের কাছে রয়েছে অগাধ সম্পত্তি। শুধু তাই নয়, এদেশের মানুষরাও খুব সুন্দর। দুবাইয়ের রাজকুমারীকে দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না, যার নাম শেখ মেহরা। ছবিতে দেখতে পাচ্ছেন এই পরীর মতো সুন্দরী মহিলা হলেন সংযুক্ত আরব আমিরাতের রাজকুমারী শেখ মেহরা, যিনি বিশ্বের অন্যতম সুন্দরী রাজকন্যা। তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা। আজকাল সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শেখ মেহরা 26 ফেব্রুয়ারি 1994 সালে জন্মগ্রহণ করেন। বর্তমান তার বয়স 29 বছর। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, ইংল্যান্ডের লন্ডন থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানকার মতোই খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন। এখনও পর্যন্ত ইন্টারনেটে তার যতগুলো ছবি দেখা গেছে তার মধ্যে একটিও বোরকা বা হিজাব পরিহিত অবস্থায় তাকে দেখা যায়নি। আর তার শখগুলো এমন যে সেগুলোর কথা জানলে ধর্মান্ধদের মাথা ঘুরপাক খাবে। শাইখা মেহরা একটি বিলাসবহুল সুইমিং পুলে স্নান করেন, ঘোড়ায় চড়তে বেশি পছন্দ করেন এই সুন্দরী নারী। পুরুষদের মতো গাড়িও চালাতে দেখা যায়। এছাড়াও তার গ্যারেজে অনেক দামি ব্র্যান্ডের গাড়িগুলি রয়েছে। তিনি উটও খুব পছন্দ করেন। দুবাইয়ের যে প্রাসাদে তিনি থাকেন তার নাম জাবিল প্যালেস। তার এই প্রাসাদে প্রয়োজনীয় সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাইখা মেহরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামীর নাম শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুম। মুসলিম হওয়া সত্ত্বেও শাইখা মাহরার পোশাক ইসলামিক সংস্কৃতির সাথে একেবারেই মেলে না। তিনি পশ্চিমা দেশগুলোকে অনুসরণ করে জীবনযাপন করতে ভালোবাসেন। জানিয়ে রাখি, শেখ মেহরা শেখ রশিদের সবচেয়ে প্রিয় কন্যা, যিনি 11 জন ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তিনি খুব আড়ম্বরপূর্ণ এবং তার প্রতিটি শৈলী মানুষের মধ্যে খুব জনপ্রিয়। শেখ মেহরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $1 মিলিয়ন। যদি এই বিশাল পরিমাণ ভারতীয় টাকায় পরিমাপ করা যায় তাহলে হবে প্রায় 82,000 কোটি টাকা। এত সম্পত্তির মালিক হলো শেখ মেহরা। আর শেখ মেহরা সম্পর্কে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর এরকম নতুন নতুন তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।